আসসালামু আলাইকুম, কুসুম ব্লগে সবাইকে স্বাগতম। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি শেয়ার করব ভাপা পিঠার রেসিপি। শীতের সকালে গরম গরম ভাপা পিঠা কার না পছন্দ? তো আজকে আমি খুব ইজিভাবে আপনাদের সাথে ভাপা পিঠার রেসিপিটা শেয়ার করব। তো ভাপা পিঠা তৈরি করতে আমাদের যা যা লাগবে, চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো আমি মেশিনে গুঁড়ো করে নিয়েছি, আর পানি এবং লবণ দিয়ে এটা মিশিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। আরেকটি হাঁড়ি বসিয়ে দিয়েছি চুলায়। আজকে আমরা হাঁড়িতে ভাপা পিঠা তৈরি করে দেখাবো। ভাপা পিঠা রাইস কুকার অথবা প্রেশার কুকারও তৈরি করা যায়। তো আজকে আমি হাঁড়িতে তৈরি করছি, এজন্য আপনাদের কাছে এটাই শেয়ার করলাম। আর লাগবে আমাদের খেজুরের গুড়। খেজুরের গুড় শীতের দিনে খুব ভালো লাগে। তো আমি এখন পিঠাটা তৈরি করব। পিঠা তৈরির জন্য আমি এরকম ছোট একটি মাটির পাত্র নিয়ে নিয়েছি, আপনারা চাইলে বাটিতেও তৈরি করতে পারেন। তো আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দেব, আর পরিমাণ মতো গুড় নিয়ে দেব। একটু মিষ্টি কম বেশি আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। তো আমি গুড় দিয়ে দিচ্ছি। গুড় দিয়ে আমি আবারও চালের গুঁড়া দিয়ে গুড়গুলো ঢেকে দেব। ভাপা পিঠা কম বেশি সবাই তৈরি করেন এবং খুব সহজ একটি পিঠা। এটা ছোট বড় সকলেই তৈরি করতে পারে এবং খুবই মজাদার একটি স্বাস্থ্যসম্মত পিঠা। তো আমি এভাবে করে ঢেকে নেটের কাপড় দিয়ে ঢেকে চুলোয় দিয়ে দেব। আপনারা নেট যাদের বাসায় নেই, তারা পাতলা সুতির কাপড় দিয়ে ঢেকে দিতে পারেন। তো আমার পানিটা ফুটে এসেছে, এখন আমি পিঠাটা দিয়ে দেব। ভাপা পিঠার মেনই হচ্ছে পানির ভাপ। তো পানির ভাপটা খুব বেশি হলে পিঠা তৈরি হতে বেশিক্ষণ সময় লাগে না। তো এখন আমি এর মধ্যে এটা দিয়ে মাটির পাত্রটা সরিয়ে নেব। খুব আলতোভাবে মাটির পাত্রটা সরিয়ে নিতে হবে যাতে পিঠাটা ভেঙে না যায়। তো এই যে খুব সুন্দরভাবে আমি মাটির পাত্রটা সরিয়ে নিলাম, এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে দেব। তো 5 থেকে 7 মিনিটের মধ্যে আমার পিঠাটা তৈরি হয়ে গিয়েছে। পিঠাটা আমি নামিয়ে নিয়েছি, এখন আপনাদেরকে একটু ভেঙে দেখাবো পিঠার ভিতরের অংশটা কেমন হয়েছে। খুবই সফট এবং খুবই মজা হয়েছে। তো এই যে এখানে আমি ভেঙে নিয়েছি, এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। তো আশা করি সকলের কাছে ভিডিওটা ভালোই লেগেছে। আপনারা বাসায় এভাবে তৈরি করবেন শীতের সকালে গরম গরম ভাপা পিঠা। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভালো লাগলে একটু লাইক দিবেন।